পৃষ্ঠা উননব্বই পাঁচ নম্বরের প্রশ্নোত্তর প্রশ্ন এক ছড়াগুলি আদরণীয় সহজ স্বাভাবিক কাব্যরসের জন্য মন্তব্যটি ব্যাখ্যা করো উত্তর আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুড়ানো ছড়া প্রবন্ধে ছড়ার একটি বৈশিষ্ট্য স্বাভাবিক কাব্যরস বাংলা ভাব ও ভাবের ভাষা ছড়ার মধ্যেই রয়েছে ছড়া সংগ্রহের মধ্য দিয়ে অবহেলিত বাংলার প্রাণের সম্পদ আহরণের চেষ্টাই গুরুত্ব পেয়েছে রবীন্দ্রনাথই প্রথম ছড়ার মধ্যে কাব্যরস লক্ষ্য করে ছেলে ভুলানো ছড়া নামে বিখ্যাত প্রবন্ধ রচনা করলেন ছড়াও যে কালেকটিভ ক্রিয়েশন অব দ্য ফোক তা রবীন্দ্রনাথের আবিষ্কার ছড়া নিয়ে কবির চিন্তা ভাবনা প্রবন্ধ রচনা সংগ্রহ সংকলন এবং প্রকাশ সব কিছুই তাঁর ছড়া প্রীতির পরিচয় ছন্দবদ্ধ পদের যে বিশেষ আবেদন কবিতা অনুভব করেছিলেন জল পরে পাতা নড়ে এই শব্দ নিচয় থেকেই কবির কাছে যা আদি কবির প্রথম রূপেই প্রতিভাত হয়েছিল ছড়ার কাব্যরস মাধুর্য অসংলগ্নতা চিরত্ব অনায়াস রচনা কৌশল ছন্দ নির্মিত কৌশল চিত্তধর্মিতা কবিকে মুগ্ধ করেছিল সব মিলিয়ে ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন কবির মন্তব্য তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল পৃষ্ঠানব্বই ছড়া সম্পর্কে কবিগুরুর সমালোচনা বিশেষভাবেই রসকেন্দ্রিক ছড়া সম্পর্কে মূল্যায়ন তার সুগভীর রসানুভূতি এবং অন্তর্দৃষ্টিরই পরিচায়ক শৈশবকালীন স্মৃতিও এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল রবীন্দ্রনাথের ভাষায় ছেলে ভুলানো ছড়ার মধ্যে আমি যে রসাসাত করি ছেলেবেলাকার স্মৃতি হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া দেখা আমার পক্ষে অসম্ভব কবিগুরুর নিজস্ব রসদৃষ্টিতে ও বিশ্লেষণ পদ্ধতির কারণে ছড়াগুলি নবতর তাৎপর্য লাভ করেছে এবং পাঠকের কাছে তুচ্ছ ছড়াগুলিও আকর্ষণীয় হয়ে উঠেছে কবিগুরু নিম্নধৃত ছড়াটিতে প্রত্যক্ষ করেছেন অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়ে চলেছে নোটন নোটন পায়রাগুলি ঝোটন রেখেছে বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে দুপারে দুই রুই কাতলা ভেসে উঠেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও পারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে ঝুনু ঝুনু চুল গাছটি ঝাড়তে লেগেছে ছড়াটির মধ্যেকার ছবিগুলির কোনোটাই আমরা ধরে রাখতে পারি না আবার ছবিগুলিও আমাদের ধরে রাখতে পারে না ঝোটন বিশিষ্ট নোটন পায়রাগুলি বড় সাহেবের বিবিগণ দুই পারে ভাসমান দুই রুই কাতলা পরপারে স্নানে নামা দুই মেয়ে ইত্যাদি ইত্যাদি সব কিছুই স্বপ্নের মতো শিশুর মুখের আবলতাবোল কথার সঙ্গেই যেন এর মিল আছে একেই বলা হয় বাল্য রস ছেলে ভুলানো ছড়াগুলিতেই এই রসের সন্ধান পাওয়া যায় দুই সেই মাধুর্যটিকে বাল্যরস নাম দেয়া যাইতে পারে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা দাও উত্তর আলোচ্য মন্তব্যটি ছেলে ভুলানো ছড়া প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের মতে ছড়াগুলি এক একটি আস্ত জগতের ভাঙা টুকরো ছড়াগুলির মধ্যে বিক্ষিপ্ত হয়ে আছে পুরাতন স্মৃতির টুকরো অংশ নতুন নতুন পায়রাগুলি ঝোটন রেখেছে ছড়াটিতে অসংলগ্ন ছবি পাখির ঝাঁকের মতো উড়ে চলেছে এই ছড়া দৃশ্যগুলি ছবি হিসেবে প্রত্যক্ষ সত্য কিন্তু প্রাসঙ্গিকতা হিসেবে অপরূপ স্বপ্ন এই ছড়াগুলি মানসিক মেঘরাজ্যের লীলা যার সীমা বা আকার নাই ও পারেতে জন্তি গাছটি জন্তি বড় ফলে ছড়াটিতে সত্যের অন্বেষণ করা বৃথা ছড়াটিতে অসঙ্গতি বিদ্যমান এবং ধারাবাহিকতাও বজায় নেই চিতপুরের মাঠে বালি চিকচিক করে বাগদিদের ছেড়ে ঘুমায় জালমুড়ি দিয়ে এগুলি ছবি হিসেবে জীবন্ত এবং প্রত্যক্ষ দাদাগো দাদা শহরে যাও ছড়ায় দাদার বেতন বেশি নয় কিন্তু বন্টির মতে তাই প্রচুর এই তিন টাকা বেতনের সচ্ছলতার উদাহরণ দিয়ে বোনের আবদার হেই দাদা তোমার পায়ে পড়ি বউ এনে দাও খেলা করি ছড়াটিতে তিন টাকা মাইনের দাদাকে বিয়ের জন্য অনুনয় জানিয়ে স্বার্থ উদ্ধারের ব্যাকুলতা প্রকাশিত আয় আয় টি দিয়ে যা এই ছড়ায় যে চাঁদের উল্লেখ আছে তা বাঙালি ঘরের চাঁদ মামা বাঙালি শিশুর কাছে অলিক নয় পৃষ্ঠা একানব্বই ছেলে ভুলানো ছড়া মধ্যেকার রস আনন্দের খোরাক জোগায় ছেলে ভুলানো ছড়ার মধ্যেকার মাধুর্যের নামে বলা যায় বাল্য রস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রসের প্রতি আকৃষ্ট হয়েই ছড়া সংগ্রহের কাজে লিপ্ত হয়েছিলেন ছন্দবদ্ধ পদের যে বিশেষ আবেদন কবিগুরু তা অনুভব করেছিলেন জল পরে পাতা নড়ে এই শব্দ নিচয় থেকেই যা তাঁর কাছে আদি আদিকবির প্রথম পাঠরূপে প্রতিভাত হয়েছিল কবিগুরু তার জীবন স্মৃতিতে উল্লেখ করেছেন ঠাকুরবাড়ির খাজাঞ্চি কিশোরী চাটুর্যেও কবিকে ছড়ার জগতের সৌন্দর্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন কবির বাল্যকারে দ্রুত লয়ে আউড়ে যেত লবকুশের ছড়া থাকতো আমার খাতা লেখা পড়ে থাকতো পড়া ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন তাঁর সুগভীর রসানুভূতি ও অন্তর্দৃষ্টির পরিচায়ক রবীন্দ্রনাথের ভাষায় ছেলে ভুলানো ছড়ার মধ্যে আমি যে রসাস্বাদ করি ছেলেবেলাকার স্মৃতি হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া দেখা আমার পক্ষে অসম্ভব সেই ছড়াগুলির মাধুর্য কতটা নিজের বাল্য স্মৃতি এবং কতটা সাহিত্যের চিরস্থায়ী আদর্শের উপর নির্ভর করিতেছে তাহা নির্ণয় করিবার উপযুক্ত বিশ্লেষণ শক্তি বর্তমান লেখকের নাই তিন এই কামচারিতা কামরূপধারিতা ছড়াগুলির প্রকৃতিগত প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাংলা লোকসংস্কৃতি চর্চার ক্ষেত্রে গভীরভাবে যুক্ত হয়ে আছে ঐতিহাসিক কালানুক্রম অনুযায়ী উইলিয়াম কেরির ইতিহাসমালা আঠারোশো বারো সূত্রেই ছড়াচর্চার সূত্রপাত ঘটলেও কবিগুরু রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই বাংলা ছড়াচর্চার প্রচার ও প্রসার লাভ করে কবিগুরু ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্য নির্দেশ প্রসঙ্গে আলোচ্য মন্তব্য করেছেন তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি তার সম্পূর্ণ নিজস্ব উপলব্ধির ফসল ছড়াগুলির সরল স্বাভাবিক সৌন্দর্য তার কবি মানুষে যে অনুভূতির সঞ্চার এবং ভাবের ঢেউ তুলেছিল তারই সরস প্রতিবেদন এই প্রবন্ধ তার উপলব্ধিকে তিনি সর্বসাধারণের জন্য নিবেদন করতে গিয়ে লোকসাহিত্য সম্পর্কে একটি সামগ্রিক তত্ত্বের অবতারণা করেছেন লোকসাহিত্য একটি মৌখিক সাহিত্য লোকের মুখে মুখে তা তৈরি হয় এবং মুখে মুখেই ফিরতে থাকে লোকসাহিত্যের অলিখিত রূপটিকে কেউ লিখিতভাবে সংরক্ষণের চেষ্টা করে না সেই কারণেই অঞ্চলভেদ ও ভেদে তার রূপের পরিবর্তন হয় এই ব্যাপারটি লোকসাহিত্যের প্রধান শাখা ছড়ার ক্ষেত্রেই বেশি করে প্রযোজ্য ছড়ার তাই বিভিন্ন পাঠান্তর লক্ষ্য করা যায় কবিগুরু একেই বলেছেন কামচারিতা কামের অর্থ ইচ্ছাপূর্বক এবং চর হল যে গমন করে অর্থাৎ ছড়াগুলির চলমানতা চলার পথে তার বক্তব্যেরও পরিবর্তন ঘটে যায় কামধারিতা বলতে বোঝায় সেই ইচ্ছাকে ধারণ করার যে গুণ ছড়াগুলির পাঠান্তর অঞ্চল বিশেষে মানিয়েও যায় সেই পরিবর্তনকে কখনো অযৌক্তিক মনে হয় না পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তা খাপ খেয়ে যায় কবিগুরু ছড়ার কামচারিতা ও কামরূপ ধারিতার বিষয়ে ছড়াটির অন্তত চারটি পাঠান্তর উল্লেখ করেছেন তার উক্ত ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে কুঞ্জলাল রায় সংগৃহীত ছড়া সেগুলি থেকে পৃথক এই ছড়াটির আরও পাঠান্তর অন্যত্র প্রকাশিত হয়েছে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের বাংলার লোকসাহিত্য গ্রন্থটি ছড়ার আলোচনাতে এটির অন্য একটি পাঠান্তর পাওয়া যায় পৃষ্ঠা বিরানব্বই প্রশ্ন চার ইহারা অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নহে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে কবি ছেলে ভুলানো ছড়ার কামচারিতা কামরূপধারিতা প্রসঙ্গে মন্তব্যটি করেছেন কাম অর্থ ইচ্ছাপূর্বক আর চর হল যে গমন করে অর্থাৎ ছড়াগুড়ির চলমানতা আর কামধারিতা বলতে বোঝায় সেই চলমানতাকে ধারণ করবার যে গুণ ছড়াগুলির পাঠান্তর প্রসঙ্গেই এই শব্দ দুটির উল্লেখ করা হয়েছে উক্ত গুণগুলি ছড়ার প্রকৃতিগত ছড়াগুলি অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নয় ছড়াগুলি সজীব সচল দেশকাল পাত্র বিশেষে প্রতিক্ষণে ছড়াগুলি নিজেকে অবস্থার উপযোগী করে তুলেছে এই কারণেই লোকসাহিত্যের বিভিন্ন উপাদানের মধ্যে ছড়ার পাঠান্তরই সর্বাধিক শুধুমাত্র ছন্দ নির্মিত কৌশলকে আশ্রয় করে একই ছড়া নিত্য নূতন রূপে আত্মপ্রকাশ করে রবীন্দ্রনাথ এই সত্য সম্পর্কেও অবহিত ছিলেন লোকসংস্কৃতি বিজ্ঞানীদের কাছে ছড়ার পাঠান্তরের গুরুত্ব অপরিসীম রবীন্দ্রনাথ সেই অর্থে লোকসংস্কৃতি বিজ্ঞানী না হয়েও বিজ্ঞান মনস্কতার পরিচয় প্রদান করেছেন তিনি তার সংকলিত আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির সর্বমোট চারটি পাঠান্তর প্রকাশ করেছেন ছেলে ভুলানো ছড়াগুলি শিশু সাহিত্য তাই শিশুর মতোই চঞ্চল সে যত সহজে গ্রহণ করতে পারে তত সহজে ত্যাগ করতে পারে প্রশ্ন পাঁচ কিন্তু ইহা স্পষ্ট দেখা যাইতেছে প্রথম কয়েক ছত্র বিবাহ যাত্রার বর্ণনা দ্বিতীয় ছত্রে যে বাজনা কয়েকটির উল্লেখ আছে তাহা ভিন্ন ভিন্ন পাঠে কথই বিকৃত হইয়াছে এখানে কোনো বিশেষ ছড়া সম্পর্কে উক্তিটি করা হয়েছে প্রসঙ্গত ছড়াটির বিভিন্ন পাঠের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সংগৃহীত নিম্নধৃত ছড়াটির কথা এখানে বলা হয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মৃদং ঝাঁঝর বাজে বাজদে বাজদে চলল ডুলি ডুলি গেল সেই কমলা পুলি কমলা পুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা আয় রঙ্গ হাটে যাই গুয়া পান কিনে খাই একটা পান ফোঁপড়া মায়ে ঝিয়ে ঝগড়া কচি কচি কুমড়োর ঝোল ওড়ে খুকু আমি তো বটে নন্দ ঘোষ মাথায় কাপড় দে হলুদ বনে হলুদ ফুল তাহার নামে টগর ফুল পৃষ্ঠা তিরানব্বই ছড়াটির অন্য দুটি পাঠ দ্বিতীয় পাঠ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাই মির্গেল ঘাঘর বাজে বাজদে বাজদে পোলো ঠুলি ঠুলি গেল কমলা ফুলি আয়রে কমলা হাঁটি যাই পান গোটা কিনে খাই কচি কুমড়োর ঝোল ওরে জামাই গা তোল জ্যোৎস্নাতে ফটিক ফোটে কদম তলায় কেড়ে আমি তো নন্দ ঘোষ মাথায় কাপড় দেড়ে তৃতীয় পাঠ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে লাল মির্গেল ঘাঘর বাজে বাজতে বাজতে এলো ডুলি ডুলি গেল সেই কমলা পুলি কমলা পুলির বিয়েটা সূর্যি মামার টিয়েটা হাড় মরমুর কেলে জিরে কুসুম কুসুম পানের ভিঁড়ে রাই 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 রাবণ হলুদ ফুলে কলুদ ফুল তারার নামে টগ্গর ফুল এক গাছি করে মেয়ে খাঁড়া এক গাছি করে পুরুষ খাঁড়া জামাই বেটা ভাত খাবি তো এখানে এসে বস খা গণ্ডা গন্ডা কাঁটালের কোষ কবিগুরু রবীন্দ্রনাথ ছড়ার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কামচারিতা অর্থাৎ চলমানতা এবং কামরূপধারিতা অর্থাৎ চলমানতার যে গুণ উল্লেখ করতে গিয়ে এই বহুল প্রচারিত এবং পরিচিত ছড়াটির অন্তত চারটি পাঠান্তর উল্লেখ করেছেন তার ছেলে ভুলানো ছড়া নিবন্ধটিতে কিন্তু কুঞ্জলাল রায়ের সংগৃহীত ছড়া সেগুলি থেকে পৃথক এই ছড়াটির আরও পাঠান্তর অন্যত্র প্রকাশিত হয়েছে ছড়াটির জনপ্রিয়তা ও বহুল প্রচারের কারণেই বেশি সংখ্যক পাঠান্তর ছড়াটির প্রথমেই ডোম চতুরঙ্গসহ বিবাহযাত্রার বর্ণনা সংযোজিত হওয়ায় ছড়াটিতে এক প্রকার বীরত্ব রস সঞ্চারিত হয়েছে পৃষ্ঠা চুরানব্বই সুকুমার মতি অল্প বয়স্ক বালকেরা অতি সহজেই ছড়াটির প্রতি আকৃষ্ট হয় ছড়াটি তাদের খেলার ছড়া হিসেবে গৃহীত হয় ছড়াটির দ্বিতীয় ছত্রে কয়েকটি বাজনার উল্লেখ আছে যা পাঠান্তরে বিকৃত রূপ লাভ করেছে ছড়াটির উদ্ধৃত তিনটি পাঠান্তরের শেষ ছত্রগুলিতে মেইলিভাবে স্পর্শ আছে যেমন পানগুয়া খাওয়া কচি কুমড়োর ঝোল রান্না করা মাথায় কাপড় দেয়া ইত্যাদির উল্লেখ থাকায় কালক্রমে এই ছড়াটিতে মেয়েদের অধিকার স্থাপিত হয়েছে ছড়াটির সমস্ত পাঠান্তরের শেষ ছত্রগুলিতে অসম্ভব এবং অবাস্তব সব ক্রিয়াকলাপের উল্লেখ স্বপ্নদর্শী বালক বালিকাদের আকৃষ্ট করা সহায়ক হয়েছে প্রশ্ন ছয় এই ছড়া ছন্দে আমাদের পিতৃ পিতামহগণের শৈশব নৃত্যের নৌপুণীকণকৃত হইতেছে প্রসঙ্গ উল্লেখ করে রবীন্দ্রনাথ সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলির ছন্দরূপ সম্পর্কে আলোচনা করো উত্তর আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছড়া সম্পর্কে তাঁর রচিত ছেলে ভুলানো ছড়া নিবন্ধে ছন্দবদ্ধ পদের বিশেষ আবেদন কবি অনুভব করেছিলেন জল পরে পাতা নড়ে এই শব্দ নিচয় থেকে যা কবির কাছে আদি কবির প্রথম পাঠরূপেই প্রতিভাত হয়েছিল বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান এই সুপরিচিত ছড়াটি কবির শৈশবে মেঘদূত রূপে আত্মপ্রকাশ করেছিল এবং রূপে কবির চেতনাকে এতখানি আচ্ছন্ন করেছিল যে দীর্ঘ চৌত্রিশ বৎসর পরের কবি এর প্রভাব মুক্ত হতে পারেননি শিশুর সঙ্গে ছড়ার সম্পর্কের কথা বিচার করলে ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম রূপ এবং শিশু সাহিত্যই সাহিত্যের প্রাচীনতম বিষয় বলে অনুমান করা সঙ্গত হবে যুগে যুগে দেশে দেশে শিশু অভিন্ন সেজন্য অতীত ও বর্তমানের ছড়া দেশ ও দেশান্তরের ছড়া এক অখণ্ড ঐক্যসূত্রে আবদ্ধ কবির শৈশবের মেঘদূত রূপে আত্মপ্রকাশিত বিশেষ ছড়াটির প্রতি মন্ত্রমুগ্ধতার কথা বলতে গিয়ে কবি বলেছেন কেন এত মহাকাব্য খণ্ডকাব্য এত তত্ত্বকথা এবং নীতি প্রচার মানবের এত প্রাণপণ প্রযত্ন এত গলদঘর্ম ব্যায়াম প্রতিদিন ব্যর্থ এবং বিস্তৃত হইতেছে অথচ এই সকল অসঙ্গত অর্থহীন যদিচ্ছাকৃত শ্লোকগুলি লোক স্মৃতিতে চিরকাল প্রবাহিত হইয়া আসিতেছে এই মন্তব্যের মাধ্যমে কবি ছড়া চিরন্তন এবং স্বাভাবিক রূপ ও গুণের কথা বলতে গিয়ে এক গভীর সত্য কথা বলেছেন মুখে মুখে আবৃত্তির জন্যই ছড়াগুলি রচিত বহু প্রাচীনকালে রবীন্দ্রনাথ বলেছেন শিশুর মতো আর কিছুই নাই ছড়ার ছন্দই বাংলা কবিতার প্রাচীনতম ছন্দ আধুনিক বাংলা কাব্য রচনার মধ্যেও এই ধারা প্রবহমান রবীন্দ্রনাথ ছড়ার ছন্দে বহু কবিতা রচনা করেছেন চারমাত্রা ছোট ছোট পর্বে দ্রুত লয়ে শাসাঘাত প্রধান ছন্দে ছড়াগুলি রচিত মানুষের মনে ছড়ার চিরকালীন আবেদন নিরবচ্ছিন্নভাবে আনন্দ দান করে যাচ্ছে ছড়ার চিরত্ব গুণে এগুলি সহস্র বৎসর পূর্বে রচিত হয়েও নতন আদিম মানুষ যেদিন গাছের ডাল ছেড়ে পাহাড়ের গুহা ছেড়ে ঘর বেঁধে সমাজ বলল সেই দিন দেখা দিল শিশু পালনের প্রয়োজনীয়তা ক্রন্দনরত শিশুকে ভোলাবার জন্য মায়ের কণ্ঠে জাগল সুর আর কথা কবিতাই ছড়ার ছন্দে পিতৃপিতামহগণের শৈশব নৃত্যের নুপুর নিকণের ঝঙ্কার শুনেছেন সাত সামাজিক পরিবর্তনের স্রোতে ছোট বড় অনেক জিনিস অলক্ষিতভাবে ভাসিয়া যাইতেছে অতএব জাতীয় পুরাতন সম্পত্তি সযত্নে সংগ্রহ করিয়া রাখিবার উপযুক্ত সময় উপস্থিত হইয়াছে প্রসঙ্গ উল্লেখ করে সংশ্লিষ্ট বিষয়ের সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পৃষ্ঠা পঁচানব্বই উত্তর আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে ভুলানো ছড়া নিবন্ধে রবীন্দ্রনাথ আবার পড়ছি রবীন্দ্রনাথের নাম বাংলার লোক চর্চার ইতিহাসে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে বাংলার লোকসাহিত্য ও লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান উপকরণ এবং অন্যান্য মূল্যবান তথ্যাবলী সংগ্রহ ও বিচার বিশ্লেষণে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য রবীন্দ্রনাথ কবি কবিরসের আবেদনই তার কাছে অধিক সেই কারণেই তিনি লোকসাহিত্যের এক স্বতন্ত্র রূপ ছড়ার অনুসন্ধানে প্রবৃত্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ নিজেই বলেছেন আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল রবীন্দ্রনাথের এই পথ অনুসরণ করে সেদিন আমাদের বিদগ্ধ সমাজের অনেকেই ছড়া সংগ্রহের কাজে আত্মনিয়োগ করেছিলেন রবীন্দ্রনাথ আশা পোষণ করেছিলেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের দেশীয় সম্পদ লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সংগ্রহ ও সংরক্ষণের কাজ সুষ্ঠুভাবে নিষ্পন্ন হতে পারবে তেরোশো এক বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় এবং এখান থেকে প্রকাশিত পত্রিকার প্রথম সংখ্যাতেই তিনি বাংলার ছেলে ভুলানো ছড়া নামে এক সুন্দর দীর্ঘ আলোচনা এবং এক বৃহৎ ছড়া সংগ্রহ প্রকাশ করলেন কবিগুরুর এই মহৎ কর্মটি সেদিন বাংলার বিধগ্ধ সমাজে এক বিরাট আশার আলো জ্বালিয়েছিল এই ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে যার নাম প্রথমেই তিনি হলেন বসন্তরঞ্জন রায় বাঁকুড়া ও মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে বহু মূল্যবান ছড়া সংগ্রহ করে পরিষদের পত্রিকায় প্রকাশ করেন রজনীকান্ত গুপ্ত প্রকাশ করেন সাঁওতাল পরগনার ছড়া পুঞ্জলাল রায় এবং অম্বিকাচরণ গুপ্ত বর্ধমান ও হুগলি জেলার ছড়া সংকলন ও প্রকাশ করেন মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ সুদূর চট্টগ্রাম থেকে বহু সংখ্যক ছড়ার এক অতি মূল্যবান সংগ্রহ সাহিত্য পরিষদ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার অক্ষয়চন্দ্র সরকার হরিদাস পালিত রামপ্রাণ গুপ্ত জীবেন্দ্র কুমার দত্ত প্রমুখ ব্যক্তিগণ তাঁদের নিজেদের অঞ্চল থেকে ছড়া সংগ্রহ করে সাহিত্য পরিষদ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রচার করতে থাকেন রবীন্দ্রনাথের প্রবেশের পূর্বে বাংলা ছড়া সংগ্রহের আদর্শ বা ওই জাতীয় কোনো সংগ্রহ তখনও পর্যন্ত তার সামনে ছিল না সেজন্য সংগ্রহের আদর্শ তাকে নিজেকে তৈরি করে নিতে হয়েছিল নিজের আদর্শ অনুযায়ী তিনি উপযুক্ত উপকরণ সংগ্রহ করেছেন একটি উদাহরণ দেয়া যায় বোন কাঁদেন বোন কাঁদেন খাটের খুঁড়ো ধরে সেই যে বোন গাল দিয়েছেন স্বামী খাকি বলে সংগৃহীত মূল ছড়াটিতে ভাতার খাকির পরিবর্তে রুচিবোধের কারণে খাকি বলে উল্লেখ করেছেন লোকসাহিত্যের প্রাণশক্তির ধারা রক্ষা স্বামী পায় ক্রমবিবর্তনের মাধ্যমেই ছড়ার কোনো পরিবর্তিত রূপই পরিত্যাজ্য বলে বিবেচিত হতে পারে না রবীন্দ্রনাথ তাই ছড়া সংগ্রহের মধ্যে একই ছড়ার ভিন্ন ভিন্ন পাঠও গ্রহণ করেছেন এবং তুলনামূলক আলোচনাও করেছেন প্রশ্ন আট ইহার মধ্যে ভাবের পরস্পর সম্বন্ধ নাই সে কথা নিতান্তই পক্ষপাতী সমালোচককেও স্বীকার করিতে হইবে কতগুলি অসংলগ্ন ছবি নিতান্ত সামান্য প্রসঙ্গসূত্র অবলম্বন করিয়া উপস্থিত হইয়াছে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর আলোচ্য মন্তব্য মন্তব্যটি করে আবার পড়ছি উত্তর আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে কবি তাঁর সংগ্রহের একটি ছড়ার আলোচনা প্রসঙ্গে মন্তব্যটি করেছেন পৃষ্ঠা ছিয়ানব্বই যমুনাবতী সরস্বতী কালযমুনার বিয়ে যমুনা যাবেন শ্বশুরবাড়ি কাজীতলা তলা দিয়ে কাজী ফুল কুড়োতে গেলাম পেয়ে গেলুম মালা হাত ঝুমঝুম পা ঝুমঝুম সীতারামের খেলা নাচ তো সীতারাম কাকাল বেঁকিয়ে আলো চাল দেব টাপাল ভরিয়ে আলো চাল খেতে খেতে গলা হলো কাঠ হেথায় তো জল নেই ত্রিপূর্ণির ঘাট ত্রিপূর্ণির ঘাটে দুটো মাছ ভেসে চেয়ে একটি নিলেন গুরু ঠাকুর একটি নিলেন কে তার বোনকে বিয়ে করি ওর ফল দিয়ে ওর ফুল কুড়োতে হয়ে গেল বেলা তার বোনকে বিয়ে করি ঠিক দুঃখুর বেলা ছড়াগুলি কতকগুলি অসংলগ্ন ভাবকে মূলধন করেই সৃষ্টি হয় ধারাবাহিকতা রক্ষার প্রয়াস ছড়াগুলিতে লক্ষ্য করা যায় না ভাবের অসামঞ্জস্যতা ছড়ার একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য শিশুর আবির্ভাব নিয়মহীন স্বর্গলোক থেকে তাই শিশুদের জন্য রচিত ছড়াতেও নিয়মহীনতার রাজকীয় আধিপত্য যমুনাবতী সরস্বতী যিনি হন আগামীকাল তার বিয়ে বিবাহের পর তিনি শ্বশুরবাড়ি যাবেন কাজীতলা দিয়ে যা হোক এই শ্বশুরবাড়ি যাওয়াটা প্রাসঙ্গিক যদিও কাজী ফুল কি তা আমাদের অজ্ঞাত বিবাহের জন্য কোনোরূপ আয়োজন ইত্যাদির বর্ণনা নেই ছড়ার রাজ্যে এমন ঘটতেই পারে যমুনাবতীর বিয়ের সঙ্গে কাজী ফুলের কোনো যোগ নেই হঠাৎ মাঝখান থেকে সীতারাম কেন যে হাতের বলায় পায়ের নূপুর ঝুমঝুম করে নাচ আরম্ভ করে দিল তার বিন্দু বিসর্গ কারণ দেখানো যাবে না সীতারামের নাচ থেকে আমাদের নিয়ে খাওয়া হলো যাওয়া হল ত্রিপুর্ণির ঘাটে সেই ঘাটে দুটি মাছ ভেসে ওঠা আশ্চর্যের খবর নয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুটি মাছের মধ্যে একটি যে লোক নিয়ে গেছে তার বোনকে বিয়ে করার প্রতিজ্ঞা এবং প্রথাগত বিয়ের বদলে ওর ফুল দিয়ে বিয়ে করার ঘটনা অদ্ভুত মনে হয় ছড়াটিতে সংলগ্নতা নাই কিন্তু ছবি আছে কাজীতলা ত্রিপূর্ণির ঘাট ওর ফুল ইত্যাদিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলি স্বপ্নের মতো অদ্ভুত কিন্তু স্বপ্নের মতো সত্য প্রশ্ন নয় এই সকল অসঙ্গত অর্থহীন যদৃচ্ছাকৃত শ্লোকগুলি স্মৃতিতে চিরকাল প্রবাহিত হইয়া আসিতেছে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর আলোচ্য মন্তব্য করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে ভুলানো ছড়া নিবন্ধে রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহ এবং সঙ্গে তার আলোচনা এই দুটি ধারারই প্রবর্তন করেছিলেন ছড়া সংগ্রহের ক্ষেত্রে তাঁর সরস আলোচনাই অন্যান্যদের এই কাজে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথ সংকলিত ছড়ার সংখ্যা একাশি এবং এছাড়াও ছড়া সংক্রান্ত আলোচনায় তিনি যেসব ছড়ার উল্লেখ করেছেন সেগুলিকে ধরলে সংখ্যাটা হবে শতাধিক ছড়া নিয়ে তার চিন্তা ভাবনা প্রবন্ধ রচনা সংকলন প্রকাশ সবই তাঁর ছড়া প্রীতির পরিচায়ক ছন্দবদ্ধ পদের যে বিশেষ আবেদন কবিতা অনুভব করেছিলেন জল পরে পাতা নড়ে এই শব্দ নিচয় থেকে পৃষ্ঠা সাতানব্বই তার কাছে এটি আদি কবির প্রথম পাঠরূপেই প্রতিভাত হয়েছিল ছড়ার কাব্যরস মাথুর্য অসংলগ্নতা চিরত্ব অনায়াস রচনা কৌশল চিত্রধর্মিতা ইত্যাদি কবিকে মুগ্ধ করেছিল ছড়ার কাব্যরসে অভিষিক্ত হয়েছিলেন কবি প্রবন্ধের শুরুতেই কবি বলেছেন তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান ছড়াটি কবির কাছে শৈশবের মেঘদূত রূপে আত্মপ্রকাশ করেছিল শুধু তাই নয় ছড়াটি যে মোহমন্ত্রের মতো কবির চেতনাকে আচ্ছন্ন করেছিল তার পরিচয় পাওয়া যায় কবি চৌত্রিশ বছর পরের এবং প্রভাবমুক্ত হতে তার থেকে পারেননি তিনি লিখেছেন ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এই ছড়াটি ছেলেবেলায় মায়ের মুখে শুনেছিলেন বলে জানিয়েছেন কবি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান রবীন্দ্রনাথের জীবিতকালের সর্বশেষ গ্রন্থ হল ছড়া প্রকাশকাল উনিশশো একচল্লিশ ছন্দ তো বটেই ছড়ার বিশিষ্ট চরিত্রগুলিও যেন শেষবারের মতো রবীন্দ্রকাব্যে নিজেদের জায়গা করে নেয় কবি তাঁর জীবন স্মৃতিতে উল্লেখ করেছেন ঠাকুরবাড়ির খাজাঞ্চি কিশোরী চাটুর্যে কবিকে ছড়ার জগতের সৌন্দর্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন কবির বাল্যকালেই দ্রুত লয়ে আওড়ে যেত লব কুশের ছড়া থাকত আমার খাতা লেখা পড়ে থাকতো পড়া পরিণত বয়সে কবি ছড়া সম্পর্কিত আলোচনায় বাল্যজীবনের সেই সুমধুর স্মৃতির দ্বারাই প্রভাবিত হয়েছিলেন ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন তার সুগভীর রসানুভূতি ও অন্তর্দৃষ্টির পরিচায়ক তাঁর শৈশবকালীন স্মৃতিও এ ব্যাপারে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল তার নিজস্ব রসদৃষ্টিতে ও বিশ্লেষণ পদ্ধতির কারণে তুচ্ছ ছড়াগুলি নবতর তাৎপর্য লাভ করেছে এবং পাঠকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে কবি তাঁর সংকলিত ছড়াগুলির আলোচনা শুরুতে এবং তার বাল্যকালে মায়ের মুখ থেকে শোনা বৃষ্টি পরে টাপুর টুপুর এলো বান ছড়াটির প্রসঙ্গ উত্থাপন করে ছড়ার মাধুর্যের কথা বলেছেন তার মতে এত মহাকাব্য খণ্ডকাব্য নীতিকথা ও তত্ত্বকথার রচনা ও প্রচারের জন্য মানুষের নিত্যদিনের এত প্রয়াস ব্যর্থ হচ্ছে সেই তুলনায় এই অর্থহীন অসঙ্গত অনায়াস সাধ্য ছড়া শ্লোকগুলি লোক স্মৃতিতে চিরকাল প্রবাহিত হয়ে আসছে পৃষ্ঠা আটানব্বই প্রশ্ন দশ এই ছবিগুলি একটি রেখা একটি কথার ছবি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত নটন নোটন পায়রাগুলি ঝোঁটন রেখেছে ছড়াটিতে চিতপুরের মাটিতে বালি চিকচিক করে এই একটিমাত্র কথায় একটি বৃহৎ অনুর্বর মাঠ মধ্যাহ্নের রৌদ্রালোকে আমাদের চোখে ধরা পড়ে আবার ওপারেতে জন্তি গাছটি জন্তি বড় ফলে ছড়াটিতে পরনে তাদের দূরে সারি ঘুরে পড়েছে পঙ্ক্তিটি ডুরে শাড়ির ডোরা রেখাগুলি ঘূর্ণা জলের আবর্ত মতো তনুগাত্র জষ্টিতে বেষ্টন করে ধরে তা এই একটিমাত্র ছত্রে এক মুহূর্তে চিত্রিত হয়ে উঠেছে আবার আয় ঘুম আয় ঘুম বাগদি বাগদিপাড়া দিয়ে বাগদিদের ছেলে ঘুমায় জালমুড়ি দিয়ে শেষ ছাত্রে জালমুড়ি দিয়ে বাগদিদের ছেলেটা যেখানে সেখানে পড়ে অকাতরে ঘুমিয়ে থাকার ছবি পাঠকমাত্রেই সেই ছবি উপলব্ধি করতে পারবেন ওই জালমুড়ি দেওয়ার কথা বিশেষ করে বলাতেই বাগদিদের ছেলের ঘুম বিশেষ রূপে প্রত্যক্ষ হয়েছে অন্য একটি ছড়া আয়রে আয় ছেলের পাল মাছ ধরতে যাই মাছের কাটা পায়ে ফুটলো দোলায় চেপে যাই দোলায় আছে ছপন করি গুনতে গুনতে যাই এ নদীর জলটুকু টলমল করে এ নদীর ধারে রেভাই বালি ঝুরঝুর করে চাঁদ মুখেতে রোদ লেগেছে রক্ত ফুটে পড়ে ছড়াটির শেষের তিন ছত্রে যে ছবিটি ফুটে উঠেছে তা হল নদীর জলটুকু টলমল করছে আর তীরের বালি ঝুরঝুর করে খসে পড়ছে বালু তটবর্তী নদীর এমন সংক্ষিপ্ত ও সুস্পষ্ট ছবি আর কি হতে পারে প্রশ্ন এগারো কিন্তু যাহাদের কাছে ছন্দের তালে তালে সুমিষ্ট কণ্ঠে এই সকল অসংলগ্ন অসম্ভব ঘটনা উপস্থাপিত করা হইয়া থাকে তাহারা বিশ্বাস করে না সন্দেহ করে না তাহারা মনস্চক্ষে স্বপ্নবধ প্রত্যক্ষবধ ছবি দেখিয়া যায় প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে ভুলানো ছড়া নিবন্ধে রবীন্দ্রনাথ সংকলিত ছড়ার সংখ্যা একাশি সংকলিত ছড়াগুলি ছড়া ছাড়াও ছড়া সংক্রান্ত আলোচনায় তিনি যেসব ছড়ার প্রসঙ্গ এনেছেন সেগুলিকে ধরলে এই সংখ্যা হবে শতাধিক ছন্দবদ্ধ পদের যে বিশেষ আবেদন তা তিনি অনুভব করেছিলেন জল পরে পাতা নড়ে এই শব্দ নিচয় থেকে যা তার কাছে আদি আদিকবির প্রথম পাঠরূপেই প্রতিভাত হয়েছিল বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান ছড়াটি মোহমন্ত্রের ন্যায় কবির চেতনাকে আচ্ছন্ন করেছিল যাকে তিনি তার শৈশবের মেঘদূত নামে অভিহিত করেছেন কবি তাঁর ছেলেবেলা গ্রন্থে উল্লেখ করেছেন যে তার সঙ্গীত শিক্ষকের কাছে পাড়া গিয়ে ছড়া সুর সংযোগে গান করতে শিখেছিলেন কবির ভাষায় এ ছন্দে দিশি তাল মায়া তবলার বলে তোয়াক্কা রাখে না আপনা আপনি বাড়িতে নাচতে থাকে শিশুদের মন ভুলানো গান শেখানোর সুর সেই ছড়ায় এইটি আমাদের পরক করানো হয়েছিল ছড়ার কাব্যরস মাধুর্য অসংলগ্নতা চিরত্ব অনায়াস রচনা কৌশল ছন্দ নির্মিত কৌশল এবং চিত্রধর্মী তা কবিকে মুগ্ধ করেছিল কবি অভিষিক্ত হয়েছিলেন ছড়ার কাব্যরসে কবি নিজ সংগ্রহের একটি ছড়ার অবতারণা করেছিলেন পৃষ্ঠা নিরানব্বই ও পারেতে জন্তি গাছটি জন্তি বড় ফলে গোজন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে প্রাণ করে হাই ঢাই গলা হলো কাঠ হরগৌরীর মাঠে রে ভাই হরগৌরীর মাঠ হরগৌরীর মাঠে রে ভাই পাকা পাকা ধান পান কিনলাম চুন কিনলাম ননদ ভাজে খেলাম একটি পান হারালে দাদাকে বলে দিলাম দাদা দাদা ডাকছারি দাদা নাইকো বাড়ি সুবল সুবল ছাড়ি সুবল আছে বাড়ি আজ সুবলের অধিবাস কাল সুবলের বিয়ে সুবলকে নিয়ে যাব আমি দিগনগর দিয়ে দিগনগরের মেয়েগুলি নাইতে বসেছে চিকন চিকন চুলগুলি ছাড়তে লেগেছে হাতে তাদের দেব দেবশাখা মেঘ লেগেছে গলায় তাদের তক্তিমালা রক্ত ছুটেছে পরনেতাদের তাদের দূরে সারি ঘুরে পড়েছে দুই দিকে দুই কাতলা মাছ ভেসে উঠেছে একটি নিলেন গুরু ঠাকুর একটি নিলেন টিয়ে টিয়ের মার বিয়ে নাল গামছা দিয়ে অশতের পাতা ধনে গৌরী বেটি কোণে নকাব্যাটা বর ঢ্যামকুরকুর বাজে চরক ডাঙায় ঘর এই ছড়াটির মধ্যে ছড়ার যে বৈশিষ্ট্য অসঙ্গতি তা লক্ষ্য করা যায় ঘটনার ধারাবাহিকতাও বজায় নেই অধিকাংশ কথাই বানানো শুধুমাত্র ছড়াটির মধ্যে উল্লিখিত সুবলের বিবাহ ঘটনাটি অসম্ভব নয় পরের ছত্রেই আবার দিগনগরের মেয়েদের কথা উঠেছে আবার নাল গামছা দিয়ে টিয়ের মার বিয়ে কিছুতেই সম্ভাব্য ঘটনা বলে মেনে নেওয়া যায় না কারণ বিধবা বিবাহ জাতির মধ্যে প্রচলিত থাকলেও লাল গামছার ব্যবহার কখনো শোনা যায় না কিন্তু ছড়াগুলি যাদের জন্য তৈরি তাদের কাছে ছন্দের তালে অসংলগ্ন অসম্ভব ঘটনার উপস্থাপনা তাদের মনে ঘটনার সম্ভাব্যতার ব্যাপারে অবিশ্বাস উৎপাদন করে না বা তারা সন্দেহও করে না তার কারণ তারা স্বপ্ন রাজ্যের বাসিন্দা অসংলগ্ন চিত্রগুলিও স্বপ্নের দ্বারা সৃষ্ট অসংলগ্ন ভাবকে নিয়েই ছড়া সৃষ্টি হয় ধারাবাহিকতা রক্ষায় প্রয়াস ছড়ার মধ্যে থাকে না নিয়মহীন স্বর্গলোক থেকে যে শিশুর আবির্ভাব তাদের রচিত ছড়াতেও তাই নিয়মহীনতার রাজকীয় রাজকীয় আধিপত্য আবার পড়ছি তাদের রচিত ছড়াতেও তাই নিয়মহীনতার রাজকীয় আধিপত্য